বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেটা কে? সিরাত দরকার আছে না নাই? আছে। জানার দরকার আছে না নাই? আছে। সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না, মাঙ্কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবরি, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে। আর জোরে নাউজুবিল্লাহ মহাব্বতে, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বন্ধুরে আমার, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে অহংকার করতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু মহাব্বতে। কারণ বন্ধুরে আমার, অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি গায়ের লুঙ্গির মতো, কিসের মতো? চাদরের মতো। এটা বান্দার মানায় না, একমাত্র অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের মানায়। কারণ হলো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার করতে নিষেধ করেছেন। গর্ব অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মর্যাদার সাথে বিশেষিত। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহাব্বতে, কোরআন টেনে দিয়েছেন কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারি দুজাহা নূরি মুজাসসাম ইমামুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন শাফিআল মুজনিবিন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, والصلاه القامله والسلام الوافر على اشرف الانبياء والمرسلين পরিপূর্ণ সালাত ও সালাম ওই নবীর প্রতি যিনি সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আর জোরে মহাব্বতে, বিশ্বাস করতে কষ্ট হয় না? 100% আলহামদুলিল্লাহ, 100% থাকলেই কিন্তু ইমানদার, ঠিক কিনা বলেন? আর ইমান যদি মজবুত থাকে, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল দিয়েই জান্নাতে যাওয়া সম্ভব হবে, ঠিক কিনা বন্ধুরে আমার? তারপরে দেখেন খুতবায় অত্যন্ত সুন্দরভাবে খতিব বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে বরকতময় কদম তিনি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব মানুষের মাঝে উত্তম চরিত্র প্রতিষ্ঠার জন্য। আর জোরে আল্লাহর হাবিবের আগমন হয়েছে কি জন্য? এই খুতবা প্রমাণ, আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন উত্তম চরিত্র প্রতিষ্ঠা করার জন্য। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহর হাবিবের পরিবার এবং তার সাহাবায়ে কেরামের প্রতি সালাতু সালাম, তাদেরকেও সম্মান করা ভালোবাসা মুমিনের জন্য ফরজ। আর যাদের ইমান নাই তাদের কাছে এসব গল্প বলেও কোনো লাভ নেই। কথা বলেন, কথা কি মন দিয়ে শুনতেছেন না ব্রেইনে রাখতেছেন? মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ কত হার্ড দেখছেন নি? বাকি সবাই চুপচাপ চিন্তায় আছেন, ঠিক না? চিন্তা করে কোনো লাভ নাই, একটু গভীরভাবে মন দিয়ে শোনেন। قال الله تعالى في كلامه المجيد ولا تمشي في الأرض مرحا الله رب العالمين বলে দিয়েছেন, তোমরা জমিনে অহংকার করে, তুমি জমিনে অহংকার করে চলাফেরা করিও না। কে নিষেধ করেছে? আল্লাহ। অস্বীকার কোনো সুযোগ? এটা বনি ইসরাইল থেকে এসেছে আয়াতটা। হ্যাঁ, বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কি? তোমরা, তুমি জমিনে অহংকার করে
চলাফেরা করিও না, কারণ অহংকারীরা এই পৃথিবীর বুকে জমিনকে এই পর্যন্ত অহংকার দিয়ে বিদীর্ণ করতে পারেনি। দেখছেন নি কাউকে? দেখছেন? বিদীর্ণ বুঝেন নাই, জমিনকে ভাগ করতে দেখছেন? যেমন এটা একদম ইনটেক আছে, এটাকে একটা দুইটা পার্ট করতে দেখছেন কখনো কাউকে অহংকার দিয়ে? তাহলে অহংকার দিয়ে লাভ কি? ঠিক কিনা বলেন? কখনো কি অহংকারী কি উচ্চতার দিক দিয়ে একবার পাহাড় সমান হতে দেখেছেন? দেখেননি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলে জানিয়ে দিয়েছে, তোমরা অহংকার করে চলাফেরা করিও না। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়ালাম তাবলুগাল জিবাল তুলা। আর জোরে মহাব্বতে, তুমি কখনো তোমার চলাফেরার দ্বারা জমিনকে বিদীর্ণ করতে পারবা না, এবং উচ্চতার দিক দিয়ে পাহাড়ের সমানও হতে পারবা না। জোরে বলেন না, আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? একবার স্পষ্ট, ইন্নাকা ইন্নাকা লাম তাখরিকাল আরদ, তুমি কখনোই তোমার চলাফেরার দ্বারা জমিনকে তুমি কি করতে পারবা না, বিদীর্ণ করতে পারবা না, ঠিক কিনা বলেন? তারপর আল্লাহ বলেছেন কি, ওয়ালাম তাবলুগাল জিবাল তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উচ্চতার দিক দিয়েও পাহাড় সমপরিমাণ হতে পারবা না। তাহলে অহংকার করে কেন লাভ আছে? অহংকার করে কোনো লাভ নেই। আরো জোরে বলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, কুল্লু যালিকা কানা সাইউহু ইনদা রাব্বিকা মাকরুহা। আরেকটু মহাব্বতে, অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মন্দ বিষয়। কি বিষয়? আল্লাহর কাছে কি মন্দ মানে কি খারাপ? কি আল্লাহ বলেছেন? আমি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলি মন্দ বিষয়। অহংকার করা, আত্মগরিমা করা, গর্ব করা, এগুলো মন্দ বিষয়। তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো অপছন্দনীয়। নাউজুবিল্লাহ। আরে জোরে মহাব্বতে। ওয়াজ কিন্তু আজকে এমন আছে, জিজ্ঞেস করতে পারি মাঝখান থেকে ছাত্রদের মতো, কার কতটুকু মনে আছে? কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি বিন্দু পরিমাণ কারো অন্তরে থাকে, তার আমল সব শেষ, ধ্বংস। সে কেয়ামতের দিন দেখবে সে শূন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে মহাব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে আরো সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা যখন কথা বলো, যেমন আমি আপনি আমরা একজন আরেকজনের সাথে কি বলি? কথা বলি, ঠিক কিনা বলেন? অন্যের সাথে কথা বলার সময় অহংকার করে গাল বাঁকা করিও না। আমাদের মধ্যে আপনারা একটু সবাই অতীত থেকে গত এক মাস 15 দিন 2 মাস আগে থেকে একটু চিন্তা করে দেখেন, অনেকেরই চোখে পড়ছে কালা মানুষ দেখলে আই ডোন্ট কেয়ার, ঠিক কিনা বলেন? আমি সুন্দর, ঠিক না? কথা বলেন না কেন? একটা উদাহরণ সাপোজ কথার কথা আর কি, কথা বুঝেন নাই? কালো বা হ্যাংলা, টাকা নাই, পয়সা নাই, দেখতে খাটো, এইরকম অনেকেই অহংকার করে কথা বলার সময় গাল বাঁকা করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছে অহংকার করে কারো সাথে কথা বলার সময়, অন্যের সাথে কথা বলার সময় কি করিও না, গাল বাঁকা করিও না। এটা কে বলেছেন? আরে জোরে মহাব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জল জমিনে চলার পথে অহংকার করিও না। দেখছেন নি, সূরা বনী ইসরাইলেও এসেছে এই আয়াতটা। এই আয়াতটা কিন্তু অত্যন্ত হার্ড একটা আয়াত। দেখছেন, আমি কিন্তু বনী ইসরাইল থেকেও এই আয়াতটা তেলাওয়াত করেছি। এখন সূরা লোকমানেও কিন্তু এই আয়াতটা এসেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জমিনে অহংকার করে চলাফেরা
করিও না, নিষেধ কার? মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ভূত অহংকারীকে পছন্দ করে না। নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে কি করে না? আল্লাহ অহংকার করতে জমিনে চলার ক্ষেত্রে নিষেধ করেছেন আমাদেরকে, আমাদেরকে এটা মান্য করা কি উচিত? আর জোরে বলেন না কেন? আকসিদু ফি মাশাইকা ওয়াগদুদ মিন সাউতিক। আর একটু মহব্বতে আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তুমি তোমার চলাফেরায় মদ্যপন্থা অবলম্বন করো। কি করো? এত লেটেস্ট হওয়ার দরকার নাই, এত লোয়েস্ট ভাবেও চলার দরকার নাই, মিডল সেন্টারে থাকো। কার কথা? একবারে নিচেরও দরকার নাই, একবারে হাই লেভেলেরও দরকার নাই, একবারে লো লেভেলেরও প্রয়োজন নেই, মিডল সেন্টার মধ্যপন্থা তোমার চলার ক্ষেত্রে অবলম্বন করো, তখন তোমার মাঝে কোনো অহংকার কাজ করবে না। কার কথা? চমৎকার না? আর জোরে বলেন না, মজার কিনা কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তোমার কণ্ঠস্বরকে কিছুটা নিচু করো। কি কণ্ঠস্বরকে এত উঁচু করার যাবে না? কণ্ঠস্বর উঁচু বলতে চিৎকার দিয়ে কথা বলাকে বোঝায় নাই, সীমারেখাকে বুঝিয়েছে। কি সীমারেখা? বুঝতে পারছেন? সব কিছুর একটা নির্দিষ্ট একটা কি আছে? পয়েন্ট আছে, নির্দিষ্ট একটা স্পট আছে, এইটাকে বলা হয়েছে। এই যে চিল্লা চিল্লি করে ছাদের উপরে যাই কথা বলা, এটাকে বুঝায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে কথাগুলো মনে ভাল লাগতেছে না? আরো মজার খবর পাইবেন। আমি আজকে দৌড়ছি, শুরু করছি আজকে এখান থেকে আলোচনা করব, আপনারা একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? আরে জোরে, আরে জোরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো, তারপরে বলেছেন কণ্ঠস্বরকে কিছুটা নিচু করো। কি করো? আওয়াজের মধ্যে সর্বনিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। নাউজুবিল্লাহ। গাধা দেখছেননি? আমি দেখছি, ভারতে গিয়ে সর্বপ্রথম দেখছি দিল্লিতে। গাধাকে দিয়ে যে অমানবিক পরিশ্রম করায় মানুষ, ঠিক কিনা বলেন? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরো কত সুন্দর কথা বলেছেন, অকাদা আজ্জাওয়া জাল্লা ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আরেকটু মহব্বত, আল্লাহু আকবার। ওই সব লোক যারা আখিরাতের উপর ঈমান আনে না। কি? যারা আখিরাতের উপর কি আনে না? ঈমান আনে না, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন কুলুবুহুম মুনকিরাতু। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তাদের অন্তর হলো অস্বীকারকারী। নাউযুবিল্লাহ বলেন। ওয়াকাল আজ্জা ওয়া জাল্লা ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাহ। আরেকটু মহব্বত, আল্লাহু আকবার। ওয়া হুম মুস্তাকবিরুন। শুধু তাদের অন্তরটাই অস্বীকারকারী না, তারা হলো অহংকারী। আর জোরে নাউজুবিল্লাহ। মহব্বতে, মহব্বতের আওয়াজ আসে না, কারণ কি? সবার মধ্যেই গ্যাটাব আছে, স্বীকার করে না করেন, ঠিক কিনা বলেন? পাশের ঘর টিন সেট, আপনারটা সাদ সিস্টেম, কম্পিটিশনে তো সে কখনোই আপনার কাছে আসতে পারবে না, সেরকম একটা গেট আপ তো থাকেই, ঠিক কিনা বলেন? শুক্রবার জুমার দিন সমাজের সব মানুষ একত্রিত হবে, আমার পাঞ্জাবি সবচেয়ে ফাইন পাঞ্জাবি, আরে এনি দেখলে না পছন্দ হয়েছে না, কথা বলেন না কেন? জাস্ট এক্সাম্পল আর কি। আমাদের মধ্যে কিন্তু এরকম খুঁটিনাটি ছোট ছোট অহংকার, একটা অহংকার নিয়ে একটা ফিলিংস কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের মাঝে চলে আসে, এটাকেও আনা যাবে না, এটাও আনলে ধ্বংস হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন?
আর জোরে মহাব্বতে কথা ভালো না লাগলে কিচ্ছু করার নাই। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদিদা, সেদা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো। আল্লাহ আর বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নার, তুমিও বাঁচো তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তুমিও বাঁচো তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঠিক কিনা বলেন? আপনাদের আপনারা বাঁচবেন কিনা সেটা আমি জানি না, কিন্তু বাঁচার রাস্তাটা তো দেখিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? আরে জোরে, এটা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব পৃথিবীর কেউ দেয় নাই, কে দিয়েছেন? আল্লাহ। যথাযথভাবে পালন যদি না করে তাহলে পিঠে চামড়া কিন্তু একটাও থাকবে না পিঠে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জালি বেতনা ওগুলো, ওগুলো আল্লাহর কুদরতিভাবে তৈরি করা, পিঠে কিন্তু একটাও মাটিতে করবে না, কারণ এগুলো আগে থেকে প্ল্যানিং করা আছে। ঠিক কিনা বলেন? বাঁচতে হবে তো, কথা বলেন, বাঁচতে চান কি না সবাই? আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে, আরো মহাব্বতে। এবার আরেকটা মজার খবর শোনেন, যদি রাগ করেন কিচ্ছুই আমার করার নাই, তারপরেও শুনতে হবে লা জারামা আনাল্লাহ ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বন্ধু, বাস্তব ক্ষেত্রে আল্লাহ জানেন যা তারা গোপন করে, মানে আমরা যা গোপন করি এটা কিন্তু আল্লাহ জানেন। আরো জোরে বলেন, যা প্রকাশ করি তাও জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো লুকাইবার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না, আমাদেরও অহংকার করার কোনো প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? আমার সাথে একমত? আরো জোরে মহাব্বত করে। এবার দেখেন, এই আমার দিকে তাকান, ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার দিকে তাকান। আল্লাহ আরো বলেছেন, অত্যন্ত মজাই লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে কিরকম লাগে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকালা সুবহানাহু ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীম। অত্যন্ত দুঃখের খবর, আমাদের মাঝে কিছু গার মোটা আছে, আসেনি? কিছু মাজা মোটা আছে, আসেনি? কথা কয় না? ব্যাংকে টাকা আছে, আসেনি? মাঠে বিঘায় বিঘায় জমি আছে, আসেনি? কয়েকটা রোডে গাড়ি চলতেছে এরকম, আসেনি? ওই যে বলেছি আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। এই ঘাড় মোটা টাকাওয়ালা জমিওয়ালা ব্যবসাওয়ালা, তাদের কথা উল্লেখ করার কারণ আছে বন্ধু, ওই সমস্ত ক্যারেক্টারলেস ম্যান যারা সমাজের মধ্যে জাতির মধ্যে আছে, ওরা মানুষকে নিয়ে কুৎসা রটনা করে, মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা রটায়। আছে না নাই? আপনি যেটা ধারে কাছেও না এটা আপনার বিরুদ্ধে রটিয়ে দিবে, কারণ ক্ষেতের আইল নিয়ে দ্বন্দ্ব আছে। ঠিক কিনা বলেন? আপনার বাড়ির আঙ্গি নাই, একবারে ভিতরের দিকে ছোট্ট একটা কৌফ আছে, এটা পাশের ঘরের লোক ইউজ করতে চায়, সে ইউজ করতে গিয়ে আপনার অসুবিধা হয়, এই জন্য আপনি তাকে দিচ্ছেন না, আপনাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটিয়ে দিবে। এমন কি সাধারণ মানুষ না, ইমাম সাহেবের সাদা পাঞ্জাবিতে পর্যন্ত লাল রং লাগাইতে দেরি করে না। কথা বলেন না কেন? আমার কথা কি রাইট নাকি রং? ঠিক 100% না 50%? ফাইন, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। তাদের সম্পর্কে আল্লাহ অত্যন্ত দুঃখের খবর দিয়েছে,
কেমন করে লুকিয়ে রাখবো সেই সংবাদ। আমি গাজী সোলাইমান হয়তো বা এটাকে লুকিয়ে রাখতে চা পারবো, আড়াল করে রাখতে পারবো, এটা আমার ব্যক্তিগত চিন্তা, কিন্তু আমার মতো আরো অনেক অনেক এডুকেশন স্কলার বাংলার জমিনে আছে, তারা লুকিয়ে রাখবে না, ঠিক কিনা বলেন? অত্যন্ত ভয়ঙ্কর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ সুবহানাহু ওয়াইলুন লিকুল্লি আফাকিন নাসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধ্বংস প্রত্যেক অপবাদ রচনাকারী পাপীর জন্য। ওমা নাউজুবিল্লাহটা ছোট্ট হইল কেন বন্ধুরে আমার? আল্লাহ ধ্বংসের খবর দিয়েছে, আমি কি লুকাইতে পারি? অপবাদ রচনাকারী যারা তারা পাপি, আল্লাহ বলেছেন এই পাপীদের জন্য কি ধ্বংসের খবর দিয়েছেন আমার আল্লাহ। সাবধান, আমরা এই জন্য এখনকার মানুষ এতটাই কুরুচিশীল, কুরুচিশীল মানুষ মসজিদের ইমাম সাহেবকে নিয়ে পর্যন্ত মন্তব্য করতে দেরি করে না, যদি তার স্বার্থে বিন্দু পরিমাণ আঘাত আসে, কথা বলেন না কেন? ওই সমস্ত মানুষগুলোকে কখনোই অ্যাকসেপ্ট করা যাবে না, তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বয়কট করতে হবে, কথা বলেন ঠিক কি না? এটা কার খবর? আল্লাহ বলেছেন, ওয়াকালা সুবহানাহু ওয়াইলুল লিকুল্লি আফাকিন নাসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধ্বংস প্রত্যেক অপবাদকারী অপবাদ রচনাকারী পাপীর জন্য। আবারও বলছি, মনে রাখবেন এই আয়াতটা, আপনি যদি গায়ের জোরে, টাকার জোরে, ঘাড় মোটা, মাজা মোটা, পেট মোটা, আরেকজন শুকনো মানুষ, সলিড লুক, কিন্তু আপনি তার সাথে কোনো দিকে পেরে ওঠেন না, আপনি তার বিরুদ্ধে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কৌরুচিকর মন্তব্য করবেন, ওই ইমাম সাহেব সম্পর্কে কেউ জানে না, মেম্বার সাহেব সম্পর্কে কেউ জানে না, চেয়ারম্যান সাহেব সম্পর্কে কেউ জানে না, এই সমাজের বিচারক সম্পর্কে আউট মানুষের কোনো নলেজ নাই, আপনি সেখানে গিয়ে গিয়ে তাকে কলঙ্কিত করার জন্য অপবাদ রটিয়ে দিবেন। মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলেছেন ধ্বংস আপনার জন্য, আল্লাহ পাপী হিসাবে আপনাকে সাব্যস্ত করেছে। এখন আমাদের মধ্যে অনেকে থাকতে পারে, গাজী সোলাইমানের মুখ দিয়ে বলছে তো এ আয়াত আমি বিশ্বাস করব না, ওই অবিশ্বাস যে করবে সেও অহংকারী। আল্লাহ বলেছেন এই অহংকারকারীর জন্য, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আরো জোরে, মহাব্বতে, সুতরাং তাকে বেদনাদায়ক শাস্তির জন্য সুসংবাদ দাও। যে মানবে না, এটাকে বয়কট করবে, এটাকে অ্যাভয়েড করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে এই খবরটা জানিয়ে আল্লাহ বলেছেন ফাবাশির, খবরটা জানিয়ে দাও, তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে মহাব্বতে, সেখানে গিয়ে কি টাকা ছিটাইতে পারবেন? কথা বলেন, কথা কয় না, টাকা দিয়ে কোনো কমেন্ট করা চলবে? কোনো স্কোপ বের করা যাবে? একটা গরু দিয়া, একটা ছাগল দিয়া, একশোর এক বিরিয়ানি দিয়া, মাঠে অনেক জমি আছে কয়েক বিঘা জমি দিয়া? নাও, আল্লাহ জানিয়ে দিয়েছেন যত বড় বিপদে আপনি পড়েন না কেন, লায়া মতো পিপল উইল নট ডাই দে ডে, সেদিন মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে, সেই দিন বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুম আনহাবি ওয়াইবিন, চাইলে সেদিন সেখান থেকে পালাইবারও সুযোগ নাই, এবল টু স্কেপ দে ডে, আপনি সেখানে বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, সেখান থেকে পালাইতেও পারবেন না। কার কথা? আমি যে এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করছি একটা আয়াত কিন্তু হাদিস শরীফের না, হাদিস শরীফে আসতেছি আর একটু পরে। হাফেজ সাহেব ঠিক আছে, সবই কোরআন না, সবগুলো আয়াত কোরআনের, আরো কত মজুদ করা আছে একটু শোনেন, আজকে সময় লাগতে পারে, একটু বেশি সময় দিতে রাজি আছেন? সবাই না, হাসা হাসা বললে লাভ হবে কি? সবাই না, কিন্তু এটা একদম 100% ঠিক কিনা বলেন? একটু দেরি হইলেই তো মাথা ব্যথা শুরু হয়ে যায়, পেটে খিদা, ঠিক কিনা বলেন? এই সময়টাই মনে করবেন আপনার জীবনের সবচেয়ে মহামূল্যবান সময়, একটু একটু করে বেশি সময় দিয়েছেন, হয়তো বা ওয়াবতাগু ইলাইহিল উসিলা, এটাও আপনার নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা বলেন? আর এই দিনটা কিন্তু
পৃথিবীর মানুষের জন্য ইমানদারের জন্য সর্বশ্রেষ্ঠ দিন। আমরা রোজার ঈদ কুরবানি ঈদ নিয়ে অনেক নাচানাচি করি না, নতুন পোশাক নতুন জামা অনেক কিছু, আসলে কিন্তু সেই দিনের চাইতেও আজকের দিন দামি। সুবহানাল্লাহ বলেন। আপনি যে আজকে সবার, আমার এখানে অনেক মুসল্লি আছে, আয়েশা দেখি সবার আগে আসছে, তার যদি শারীরিক কোনো সমস্যা না থাকে সে সবার পরে বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? একদিকে ইসলামের প্রতি প্রেম, আরেকদিকে আজকের জুমার দিনকে প্রেম, আরেকদিকে ইমাম সাহেবের প্রতি ভালোবাসা। আপনার তিনটা পয়েন্ট আপনাকে মুক্তির জন্য একদম সমান তালে কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে সবার লাস্টে কদম দিবেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে এক বছরের নফল ইবাদত অটো আপনার আমল নামায় চলে আসবে। প্রথম কাতারে যিনি এসে বসেছেন, বারবার যে বলি সামনে এসে বসেন, যিনি সামনের কাতারে এসে বসেছেন ওনার আমল নামায় অলরেডি উট কুরবানির সব বরাদ্দ হয়ে গেছে। আর আমি এখানে যাওয়া পর্যন্ত পিছনের কাতার থেকে যত মানুষ আসবে সবার নসিবে জুজবে ফার্মের ডিম। কথা বুঝেন নাই? এখন কিন্তু দেশি ডিম পাওয়া যায় না, ডিম কুরবানির সাওয়া হাইসেন না, কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বিষয়। আমরা খাবারের বেলায়, পোশাকের বেলায়, বাড়িঘরের বেলায়, পৃথিবীর বেলায় কিন্তু কম্পিটিশন করি, কার আগে কে যাব, ঠিক কিনা বলেন? এখানের বেলায় যে কম্পিটিশন করতে পারে না সে এখনো গাফেল, তার মধ্যে অহংকার আছে। কথা বুঝেন নাই? তার মধ্যে কি আছে? অহংকার আছে, আত্মগরিমা আছে। বন্ধুরে আমার এবার দেখেন, আল্লাহ বলেছেন ভাই সাবধান, কোনো মানুষকে নিয়ে অপবাদ দিবেন না, যদি কোনো অপবাদ কোনো মানুষের শোনেন আরেকজনের ক্ষতি হবে না, শুনেছেন ক্ষতি হবে না, তাহলে এটা নিজের মধ্যে কবর দিয়ে দিবেন। আপনি যদি আপনার ভাইয়ের দোষ দুনিয়ায় গোপন রাখতে পারেন, আল্লাহ আপনার দোষ দুনিয়া এবং আখেরাতে গোপন রাখবে। হাদিস শরীফ জোরে, কিন্তু এমন কাজ যেটা গোপন রাখলে আরো 10 জন এফেক্টেড, এটা আবার প্রকাশ করতে হবে অন্যকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আমি একটু আপনাদের কিনে হাদিস শরীফে ঢুকতে চাই একটু মহাব্বতে। আন আব্দুল্লাহ ইবনে আপনারা বোঝেন নাই আল্লাহর হাবিব কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসটা এসেছে সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ মুসলিম শরীফের মধ্যে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সেটা কে? সিরাত দরকার আছে না নাই? আছে। জানার দরকার আছে না নাই? সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, মাঙ্কানা ফি কলবিহি মিসকালা দারাতিন মিন কিবরি, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে। আর জোরে নাউজুবিল্লাহ, মহাব্বতে যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারপরের অংশের দিকে নজর দেন, ফাকালা রাজুলু ইন্না রাজুলা ইউহিব্বু আয়াকুনা সাওবুহু হাসানা ওয়া নাআলুহু হাসানা। একজন ওই ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন পছন্দ করে তার জামাটা সুন্দর হোক, মানে একজন ব্যক্তি, জনৈক ব্যক্তি নবীকে প্রশ্ন করলো, যেমন আপনাদের মধ্যে যেই কোনো একজন পছন্দ করেন, আমার জামাটা হতে হবে অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার, আমার জুতা হতে হবে অত্যন্ত চমৎকার, ঠিক সেই রকমভাবে জনৈক ব্যক্তি প্রশ্ন করলো, ও নবী, একজন মানুষ পছন্দ করে তার জামাটা সুন্দর হোক, জুতাটা সুন্দর হোক, এটা কি অহংকারের অন্তর্ভুক্ত? এবার আল্লাহর হাবিব কি উত্তর দিয়েছে দেখেন। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা ইন্নাল্লাহ জামিলু ইউহিব্বুল জামাল। আরেকটু মহাব্বতে, আর জোরে, আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন, ক্বালা ইন্নাল্লাহা জামিলু ইউহিব্বুল জামাল। আল্লাহর হাবিব প্রশ্ন করে তিনি উত্তর দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করে। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনি যত হাই কোয়ালিটি, যত লেটেস্ট কোয়ালিটির জামা এবং জুতা পরেন তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সমস্যা নেই, তবে হাদিস শরীফের শেষ অংশে অত্যন্ত চমৎকার কথা, আবার ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল কিবিরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো বাস্তবকে প্রত্যাখ্যান করা। বাস্তবকে প্রত্যাখ্যান করা বুঝছেন নি? কথা বুঝেন নাই? বাস্তবকে
আপনার চোখের সামনে যেটা আছে এটাকে বয়কট করার নামই হলো অহংকার। কি কথা বুঝেন নাই? আরে জোরে। যেমন ধরেন আপনাকে আমাকে দিয়ে বলি, হুম, আমি তো আপনাদের এখানে প্রতি জুমা আলোচনা আছি, সবার সবার কাছে যে আমার আলোচনা ভালো লাগবে এটা কিন্তু কখনোই সম্ভব না, ঠিক কিনা বলেন? আমার যেই আলোচনা হচ্ছে সে যদি সেই আলোচনার আওতাভক্ত থাকে, আওতাধীন থাকে, তাহলে তার কাছে কখন এগুলো ভালো লাগবে না, মনে করবে যে সাথে সাথে শুট করে দেই, ঠিক কিনা বলেন? এতটাই তিতা লাগবে তার কাছে, কারণ আমার কথা না, রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা। তো যেহেতু তিতা, তার কাছে এত তিতা মনে হবে সেটাকে গ্রহণ করতে পারবে না, তার মনে হবে যে ইমাম সাহেবকে সাথে সাথে শুট করে ফিট করে দিয়ে ওয়ালের সাথে, এরকম মনে হবে, ঠিক কিনা বলেন? তো বিষয় হচ্ছে এই আমার এই বাস্তব সত্য কথাটাকে আপনি কি করলেন, প্রত্যাখ্যান করেছেন, এটাই অহংকার, ঠিক কিনা বলেন? একজনের তৌফিক আছে, পুরান জামা পরে এসেছে, আপনি সেটাকে কি করেছেন, ক্রিটিসাইজ করেছেন, এটাই অহংকার, ঠিক কিনা বলেন? আরো জোরে, মানুষকে হ্যাও তুচ্ছ মনে করা, কি করা? আপনার সুন্দর বাড়ি আছে, আপনার অনেক টাকা আছে, আপনার একটা গাড়ি আছে, আপনার সুন্দর জামা আছে, আপনার পায়ে সুন্দর স্যান্ডেল আছে, আর বাকি কারো এত সুন্দর স্যান্ডেল নাই, জামা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আপনি যেখানে যাবেন সামাজিকতার কারণে মানুষের সাথে একটু বসবেন, কিন্তু আপনার কাছে মনে হবে সবাই এক মনোজন, আর আপনি 11.5 মনোজন। আছে না সমাজ এরকম লোক? আছে না? আমি এইভাবে আমার অভ্যাস খাড়া খাড়া কথা বলা, বুঝছেন? কারণ এইভাবে যদি খাড়া খাড়া না বলি, ভেঙে না বলি, সবাই বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের ভাষা যদি সবাই বুঝতো তাহলে সবাই আলেম হয়ে যেত। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফ থেকে প্রমাণ, দুনিয়ার সম্পদ আল্লাহ যাকে মন চায় তাকে দেয়, কারণ এটা অন্ধরাও বহন করতে পারে, ঠিক কিনা বলেন? মাজুর যারা ওরাও এটার গাঁঠুরি বহন করতে পারে, কিন্তু এই যে কোরআন এবং হাদিস দিনের শিক্ষা সবাই বহন করতে পারে না, অর্জন করতে এটা পেয়ে সবাই খুশি হয় না। আল্লাহ যাকে অনেক বেশি ভালোবাসেন তাকে সহি কোরআন এবং হাদিসের এলেম দান করেন। সহি কিন্তু সহি, এখানে কিন্তু পদভ্রষ্ট শিক্ষিত অনেক আছে আমাদের মাঝে, তাদেরকে অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ একটা কথা মনে রাখতে হবে, করোনা, ডেল্টা ভেরিয়েন্ট, ডেঙ্গু, এডিস আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর কেউ আমাদের আপন না, একমাত্র আপন আমার স্রষ্টা, সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ যিনি আমার আপনার প্রাণের নবী, উনি হচ্ছে আপনার আমার বেরিস্টার, কবর হাসর মিজানে আমার সঙ্গী, আর আমার ব্যক্তি জীবনের আমল, পৃথিবীর প্রেম, সাময়িক সময়ের জন্য আজকে খাওয়াইছেন, কালকে দুপুরবেলা খাইতে আসুক, না দেন দেখবেন পুরো এলাকা এলান করে দিবে, খুব খারাপ মানুষ, সবাইকে খাওয়াইছে আমাকে খাওয়াইছে না, আসলেই বাস্তবে মিথ্যা কথা, কথা বলেন না কেন? একটা এক্সাম্পল, কথা বলেন ঠিক কিনা? তাহলে কি বোঝা যায়, আপনি সুন্দর জামা পরেছেন, অন্যের পায়ের স্যান্ডেলকে ক্রিটিসাইজ করার নামই অহংকার। আপনি সুন্দর জামা পরেছেন, অন্যের জামা দেখে মুখ বাঁকা করাটাই কি? আমি কিন্তু আগে আপনাদের কিছুরা লোকমান থেকে জানিয়েছি, কথা বলার সময় গাল বাঁকা করো না, আমাদের মাঝে কিছু আছে এরকম, কথা বলার সময় গাল মুখ নাক চোখ কি করে নিজেও জানে না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু বাস্তব সত্য, কথা ঠিক না? এগুলো কখনোই করা যাবে না, এটা কে বলেছেন? এবার এক্সাম্পল দেই, মুসা নবীর চাচাতো ভাই কারুনের নাম শুনছেননি? কারুন কারুন, আরে মুরব্বীরা তো বেশি শোনার কথা আমরা চাইতে, কারুন, এই যে হাদিস শরীফ দেখেন, আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আল্লাহর হাবিব বলেছেন তোমাদের পূর্ববর্তী একজন পুরুষ ছিল যে অহংকার করে করে ঝুলিয়ে ঝুলিয়ে মাটিতে চেঁচিয়ে চেঁচিয়ে লুঙ্গি পড়তো, নাউজুবিল্লাহ, আমার জিন্স প্যান্টের ওয়াজ দিয়ে যা সমালোচনা করছে আমার কিছু প্রেমিক মুসল্লি, আমার আমাকে বেশি মহাব্বত করে যারা, তারা যা সমালোচনা, এই যে আসছিনি আজকে হাদিস শরীফ, কথা বলেন, এই যে হাদিস শরীফটা এখানে আজকের খুতবার যেভাবে ডিজাইন করেছেন, ড্রয়িং করেছেন, 2 নম্বর হাদিস আজকের খুতবার, এতক্ষণ আমি কোরআন শরীফে ছিলাম, এখন 1 নম্বর হাদিস শেষ করে 2 নম্বর হাদিসে প্রবেশ করেছি, এই হাদিস শরীফটা এসেছে আপনার বুখারী শরীফের মধ্যে, অন্যতম সিয়া সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে এসেছে, কারণ অহংকার করে লুঙ্গিটা মাটির সাথে চেঁচাইয়া চলতো, তার একটু গেটাবো ছিল, অহংকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে,
মাটির সাথে ধসিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন তোমাদের পূর্ব পূর্ব পুরুষ একজন ছিল, একজন লোক ছিল মাটির সাথে, তার মানে কি টাকটোল নিচে ঝুলিয়ে লুঙ্গিও পরা যাবে না, পায়জামাও পরা যাবে না, প্যানও পরা যাবে না। এটা খুব সাবধান থাকতে হবে। বুখারী শরীফের অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে যার টাকনুর নিচে পোশাক থাকবে জাহান্নামে যেতে হবে। এটা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, স্কুল স্টুডেন্ট হোক, কলেজ স্টুডেন্ট হোক, একটা পুরুষ ইমানদার বেঈমান কাফিরের জন্য আল্লাহ ইদ্দাত লিল কাফিরিন চিরস্থায়ী জাহান্নাম বরাদ্দ করে রেখেছে, ইমানদারদের জন্য ইদ্দাত লিল মুত্তাকিন জান্নাত বরাদ্দ করেছে। বেঈমান কাফির হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা অনন্তকাল তারা জাহান নামে থাকবে, সেখান থেকে তারা বের হতে পারবে না। আর মুমিনের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছে অবর্ণনীয় সুখের জায়গা, ওই জায়গাতে সে যাবে না, সে জাহান্নামে যাবে যদি সে অহংকার করে, লুঙ্গি প্যান্ট পায়জামা পরে। আজকের হাদিস থেকে প্রমাণ, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত জমিনে ধসতে থাকবে। কতটা লাঞ্ছিত, কতটা অপমানিত, কারণ এটা পৃথিবীর মানুষের জন্য এক্সাম্পল। কথা বলেন ঠিক কিনা? গেট আপ দেখাইয়া নাবিন নিছে, লজ্জা তো মাথা খাইছে, লজ্জা সরবের মাথা খাইছে, বাবাও শাসন করে না, মাও কিচ্ছু বলে না, খালি গায়ে নাভি পর্যন্ত দেখা যায়, গোপন অঙ্গের কালো পশমগুলো পর্যন্ত দেখা যায়, জিন্স প্যান্ট পরে পরে হাঁটে, আর নিচের দিক দিয়ে প্যান্ট পুরো ইনটেক, পায়ের তলা একবারে ঘষতে ঘষতে একবারে জুতার তলার মতো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানদারের জন্য অত্যন্ত লজ্জাজনক একটা পোশাক আর আবিষ্কার বিধর্মীদের। আপনাদেরকে অনুরোধ করে বলছি, আজকে যারা পড়ে এসেছেন, আবারও আমি আগে একাধিকবার বলেছি, আজকে আবার বলছি, যেহেতু আলোচনার সাথে আজকের সম্পৃক্ততা রয়েছে, লুঙ্গিটাকে মাজায় বটবেন, কোথায় মাজায় বটে টাকনুল উপরে নিয়ে নেবেন, আর যাদের এই ফুল হাতা পায়জামের শার্টের হাতা আছে সবটা ছেড়ে দেন, নামাজ পড়া অবস্থায় এটাকে বটা যাবে না। অনেকে দেখছি একটা বটাতে দুইটা বটাতে উপরে থেকে, এটাকে একবারে ছেড়ে দিতে হবে, এটা এখানে থাকুক আর ওখানে থাকুক, মনে থাকবে বন্ধনে আমার। তাহলে কি করা যাবে না? অহংকার করে টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি কোন পোশাকে পরা যাবে না। অন্যতম ভয়ঙ্কর বিপজ্জনক পোশাক হলো জিন্স প্যান্ট। আর জোরে, এবার অহংকারীদের সাজা শুরু হয়েছে। এই যে এখানে হাদিস শরীফটা এসেছে বন্ধু, আল্লাহর হাবিব তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আল্লাহ রাসুল বলেছেন কাল কিয়ামতের দিন অহংকারীদেরকে ছোট্ট ছোট্ট পিঁপড়া বানানো হবে। কি বানানো হবে? ছোট্ট বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ অহংকার যদি থাকে, কি বানানো হবে? ছোট্ট ছোট্ট পিঁপড়া বানানো হবে। পিঁপড়া বানানোর পরে তাদেরকে বিশাল ভাবে দলবদ্ধ করা হবে, কিন্তু সরতরা থাকবে মানুষের ছরত, নাউজুবিল্লাহ। আর জোরে, মহাব্বতে, অথচ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ, ঠিক কিনা বলেন? এই 17,999টা মাখলুক সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য, আর সেই মানুষকে, এই মানুষের জন্য অত্যন্ত লজ্জাজনক খবর। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন এই অহংকারী মানুষগুলোকে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে, পিপিলিকা বানাইয়া তাদেরকে দলবদ্ধ করা হবে, আর এখান অপমান লজ্জা তাদের চতুর্দিক দিয়ে তাদেরকে ঘেরাও করে ফেলবে, আর টেনে টেনে হেসরে হেসরে বাউলাস নামক জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর তাদের এই যে এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে আগুনের কুণ্ডলী তাদের উপর উদ্ভাসিত হবে। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। এখানেই কিন্তু খান্ত না, তিনাতুল খাবাল নামে একটা জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ করা আছে, এটা হাদিস শরীফের ভাষা। আর কোরআনের মধ্যে এসেছে জাখমের খবর, হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবাল নামে একটা খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন তাদেরকে আগুন চতুর্দিক দিয়ে তারা গ্রাস করবে, আগুন উদ্ভাসিত হবে, বাওলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে বন্ধু অপমানীয় পোশাক তিনাতুল খাবাল খাওয়ানো হবে। এটা হলো আরেকটা জাহান্নামীর শরীরের পচা পুজ দুর্গন্ধযুক্ত লিকুইড পুজগুলো। জোরে সরে বলেন না, নাউজুবিল্লাহ। দুর্গন্ধ সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? দুর্গন্ধের জন্য কত মারামারি পর্যন্ত হয়, কিন্তু সেদিন ওই তিনাতুল খাবাল, এই খাবারটা জাহান্নামীদেরকে খেতে হবে। আমি আগেই বলেছি মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাইবারও। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আরো জোরে, মহাব্বতে, এত নাউজুবিল্লাহ, এত আস্তে করলে কেমনে হয়? মহাব্বতে বলেন, এবার আসেন আমার দিকে। আরেকটা ভয়ঙ্কর হাদিস,
আরবাতু ইউবগিদুহুমুল্লাহুল বাইআ খলফ। আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষকে মোটেও পছন্দ করেন না, ঘৃণা করেন। কি করেন? এটা কার কথা? আল্লাহ, আল্লাহর কথা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন। কি? আরবাতু ইউবগিদুহুমুল্লাহুল বাইআউল হাল্লাফ। চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর মানুষকে পছন্দ করেন না। এর মধ্যে এক নাম্বার হলো শপথ করে যারা বিক্রি করে। বুঝেন নাই ভাই? আল্লাহর দোহাই বলছি, আল্লাহর কসম বলছি, আপনি ষাটটা একশো টাকা কইছেন, একটা টাকা আমার লাভ হইতো না, কিন্তু বিশ টাকা লাভ কিন্তু ঢুকে গেছে অলরেডি একশোর মধ্যে। একটা সাপোজ কথার কথা, কত দোকানদার আছে এনে আমার দিকে চায় যে বালা করে চায় না, কথা বলেন। একশো টাকা ষাটের দাম, বিশ টাকা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, প্রফিট চলে আসছে ভাই। আল্লাহর দোহাই লাগে, আর পঞ্চাশটা টাকা দাও, নাইলে আমার একটা টাকাও লাভ হবে না। ওই রকম শপথ করে বিক্রি করা যাবে না। তুমি একশো টাকার শার্ট, আশি টাকার পাঞ্জাবি, তুমি দুইশো বেছো, তিনশো বেছো, কিন্তু মিথ্যার কোনো আশ্রয় নিও না, তখন তুমি অপবাদ থেকে অপরাধ থেকে বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? আরে জোরে মহাব্বতে। এবার দুই নাম্বারটা শুনবেন নি, ওয়াল ফকিরুল মুখতাল। অহংকারী ফকির। কি কিছু ফকির আছে, গরিব আছে, দেখবেন গেট আপ দেখলে ফায়ার বালু সব ডিজোরে মারিত পড়ে যায়, আছে না এরকম ভাব গেট আপ? ওই রকম অহংকারী ফকির কে আল্লাহ দেখতে পারে না, পছন্দ করে না। এটা কার কথা? এটা নাসাই শরীফের হাদিস। এবার তিন নাম্বারটা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশাইকুল অশাইকুজানি। আল্লাহর হাবিব বলেছেন, আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে কিছু অসভ্য বুড়া লোক আছে, আছে না নাই কোন? আমি নিজে দেখছি, কিন্তু বয়স চল্লিশ পার হয়ে গেছে, পঞ্চাশ পার হয়ে গেছে, এখনো কিন্তু অন্যের বাড়ির বউর দিকে নজর দেয়, আছে না নাই? আমি বলছি না, আজ থেকে সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগের হাদিস, আমার বানানো কথা না। যে বুড়া বৃদ্ধ বয়সে ব্যভিচার করতে মজা পায়, এই বুড়াকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারে না, ঘৃণা করে, হোক সে পুরুষ হোক সে নারী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহাব্বতে, এবার চার নাম্বারটা কি বলবো, ওয়াল ইমামুল জারিম। চার নাম্বারটা হচ্ছে, ও বন্ধু আমাদের সমাজের মধ্যে আছে কিছু অত্যাচারী নেতা, বিচারের আগাও বুঝে না, গোড়াও বুঝে না, লেখাপড়া তো নাই। আপনাকে কোনোটা পয়েন্টে যেতে হলে কলমের কালি লাগবে, ঠিক কিনা বলেন? কথা বলেন, আপনাকে কি করতে হবে, স্পিকিং জানতে হবে, কথা বলেন না কেন, আপনাকে রাইটিং জানতে হবে, ঠিক কিনা বলেন? হার্ট মেদার অধিকারী হতে হবে, কারণ যেই ব্যক্তি একটা ন্যায় বিচার করলো সে আশি বছরের ইবাদতের চাইতে উত্তম কাজ করে ফেলল। আমাদের সমাজ, আমাদের জাতির আজকের এই অবনতির একটা মাত্র কারণ, আমাদের সমাজ ব্যবস্থা ভালো না। যার টাকা আছে তার কথাই মানুষ ওঠে আর বসে, কিন্তু আজকে থেকে সেটা আর করা যাবে না। বিচারক যদি অন্যায় করে, দশজন মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তখন তার যত বেশি শক্তি থাকুক, একক পাওয়ার এই দশজনের কাছে একেবারে লেস হয়ে যাবে, কথা বলেন না কেন? কারণ সমাজের মধ্যে ন্যায় বিচার যখন হারিয়ে যায়, তখন কিন্তু যুবক সমাজ তখন কিন্তু ধ্বংসের দিকে ধাবিত হয়ে যায়। একটা এক্সাম্পল দিতে হয়, এই যে মুরাদনগর, আর কি জানি মুরাদপুর নি বলো, ওইদিকে কন্যারে একটা মাত্র ছেলে বাবার, তামাক এসে প্রোগ্রামে দাওয়াত দিয়েছে, মাহফিলও করাইছে আর কয়েক বছর আগে, পরে আমি তো গেছি আলোচনা করলাম, পরে মোনাজাতের আগে বলতেছে, হুজুর আমার ছেলেটা ফাঁসি দিয়ে মারা গেছে, মাথাটাই গরম হয়ে গেছে, এরকম জানলে তো আমি আসতাম না, ফাঁসি দিয়ে মারা গেছে, উপযুক্ত ছেলে। তখন আমি বললাম কেন? কয় হুজুর আমার সমাজের বিচারকগুলো অসৎ, এইভাবে বলছে তিনি, আমার সমাজে বিচার করেছে, এই বিচারটা আমার ছেলে যেভাবে ন্যায় বিচার পাওনার পাওয়ার কথা,
ঘোষের কারণে টাকার কারণে বিচারটা উল্টে দিয়েছে, আমার ছেলেটা ন্যায় বিচার পায় নাই, সে ন্যায় বিচার পাওয়ার কথা, সেই দুঃখে সে লজ্জায় সে ফাঁসি দিয়ে রাতের অন্ধকারে মৃত্যুবরণ করেছে। আরো জোরে বলেন। তো এই জন্য সামাজিক দায়িত্ব যারা নেয়, রাষ্ট্রের দায়িত্ব যারা নেয়, ওয়ার্ডের দায়িত্ব যারা নেয়, ইউনিয়নের দায়িত্ব যারা নেয়, সিটির দায়িত্ব যারা নেয়, ওই দায়িত্বশীল ব্যক্তিটাকে যথাযথভাবে দায়িত্ব পালন করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বিচার ব্যবস্থা সঠিক না থাকলে তখন কিন্তু সমাজ কলুষিত হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়, সমাজ বিলীন হয়ে যায়, ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি? এই জন্য বলেছি, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে কি করেন না, পছন্দ করেন না, অত্যাচারী ন্যায় বিচার যারা করে না তাদেরকেও পছন্দ করে না। আমাদের কি স্টেট ফরওয়ার্ড ভাবে ন্যায়ের সময় ন্যায় বলতে হবে, অন্যায়ের সময় অন্যায় বলতে হবে? বন্ধু, ভাই, চাচা, জেঠা, খালা, খালু, ফুফা, এই আত্মীয়তার বন্ধন, স্বজন প্রীতি দিয়ে বিচার বিচার চলবে কোরআন এবং হাদিস দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। এই এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে, যদি আগামী দিন সুখে থাকতে চাই এবং কবরে যাওয়ার সময় বাজার করতে চাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار احد في قلبه مثقال حبة من خردل من ঈমান। যার অন্তরে বিন্দু পরিমাণ, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, সে জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে কি থাকবে? বিন্দু পরিমাণ কি থাকবে? ঈমান থাকবে, সে জাহান্নামে যাবে না। আবার যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে আমার আরো অনেক কথা বাকি আছে, সময় শেষ, অনেক সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে একটা প্রার্থনা করব, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াল কিবরি ওয়াল ইসিয়ান। হে আল্লাহ, আপনি আমাদেরকে শিরক ওয়াল কুফর, কুফর থেকে, ওয়াল কিবরি অহংকার, ওয়াল ইসিয়ান অবাধ্যতা হতে আপনার নিকট আমরা আশ্রয় চাই। সুবহানাল্লাহ। বলেন, আমার কথা বুঝেন নাই? এখানেই কিন্তু আল্লাহ তওবা করার শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? তাকওয়া, আল্লাহকে ভয় করার। আমার এখান থেকে শিক্ষা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কথা আমার বুঝেন নাই? আল্লাহ কি বলেছেন? আল্লাহ আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন। দেখেন, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াল কিবরি ওয়াল ইসিয়ান। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমাদেরকে কুফর, শিরিক, কুফর, অহংকার এবং তোমার অবাধ্যতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তারপরে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহ আমাদের ও আপনাদেরকে যেন কোরআন কারীমের বরকত দান করে। সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই, ঠিক কিনা বলেন? এই এই আরেকটা আয়াত রয়েছে একদম সূরা আরাফ থেকে, 40 নম্বর আয়াত, অত্যন্ত চমৎকার। সময় নাই, এমনিতে অনেক সময় পার হয়ে গেছে, আমার আবার প্রোগ্রাম আছে, নামাজ শেষে দৌড়ে যাইতে হইব। তো সম্মানিত উপস্থিতি, আসলে আজকে নিজে থেকে মানে এই কথাগুলো খুতবাটা না নিয়ে বললেও পারতাম, অন্য সময় আপনাদের সামনে যেভাবে আলোচনা করি এইভাবে যদি আপনার এই খুতবাটা না নিয়েও আলোচনাটা করতে পারতাম।